আব্দুর রশিদ সরকার সাহেব যখন বেঁচে ছিলেন, আমার দাদাগুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব, দুইজনের গানটা একটু বেশি হইতো। এখনো তাদের অনেক কথা অনেকের কাছে শুনি, ভালো লাগে। আব্দুর রশিদ সরকার সাহেব আর মাতাল যখন গান করতো বাবা, তাদের গান লাগতো না, তাদের গালি শোনার জন্য মানুষ বসে থাকতো। আর এখনকার বর্তমান যুগে শিল্পীরা যদি মধু দিয়া পিড়ি দিয়েও যদি কয়, এরপরও মানুষ পিতে লাগে, ভালো লাগে না, শুনে না। তো তাদের ভিতরে আল্লাহ আসলে এমন কিছু দিয়ে দিয়েছে, বহু জায়গায় আমি শুনেছি মাতাল রশিদ সরকার গান করলে অনেক ঝগড়া হতো, অনেক আড়ি কাটাকাটি হইতো, কিন্তু এগুলো শোনার জন্য মানুষ বসে থাকতো। সে ধন হারিয়ে ফেলেছি, সে ধন আর কখনো আমাদের মাঝে ফিরে আসবে না। আমি আব্দুর রশিদ সরকার সাহেব এবং আমার মাতালের দরবারে ভক্তি জানাই। আপনারা সবাই, আমাদের শিল্পী গোষ্ঠী যারা আমরা আছি, সবাই তো একদিন চলে যাব, সবাই চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। সবাই সবার জন্য দোয়া রাখবেন, মানুষ হয়ে একজন মানুষের জন্য যতক্ষণ দোয়া ক্ষমা না করবে, আল্লাহও কিন্তু তার প্রতি দোয়া এবং ক্ষমা করবে না। আব্দুর রশিদ সরকার সাহেবের গান যে আসরে হয়েছে, আমি যদি একটা গান যদি না করি তাহলে আমার আসরটা পরিপূর্ণ হবে না। তা আমি একটি গান ওইখান থেকে রাখি, আর এখানে যেহেতু নূর আলম সরকারের গান অনেকেই পছন্দ করে, আমি সময় অনুযায়ী আমার সেই ঘোড়া পাল্লার একটি গান আমি রাখবো। আগে আমি আব্দুর রশিদ সরকার সাহেবের গানটা করি, ধন্যবাদ। বড় বিশ্বাস কইরা আমি জাগা দিলাম, ওরে বন্ধু আরে বুকে রয় উপরে রে আপন ভাইবা, ওরে আমজাদ ভাই বিশ্বাস কইরা টাকা দিলাম রায়া, বন্ধু বুকের উপরে রে আমি আপন ভাইবা, আপন ভাইবা সব বন্ধু রে তোরে আপন ভাইবা, ওরে দয়া আপন কইয়া সব ওরে বড় বিশ্বাস কইরা
Thank you.